জঙ্গি না থাকলে জঙ্গি, এইভাবে তারা দেশ চালাচ্ছে। আমাদের রক্ত চুষে খেয়ে ওদের ছেলে মেয়ে পড়ায় ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে, টাকা পাচার করে বেগম পাড়া করে এবং আপনার সুইস ব্যাংকে টাকা রাখে। বেগম পাড়ায় তাদের বাড়ি ঘর সব তথ্য তার কাছে আছে। আমরা সবিনয় প্রধানমন্ত্রীর কাছে একটা জিজ্ঞেস করতে চাই, আপনি কি দয়া করে এই টাকা পাচারকারী এবং বেগম পাড়ায় বাড়িওয়ালাদের নাম কি জনসম্মুখে প্রকাশ করবেন? এই পাপিয়া তো সমাজ ছাত্রলীগের একজন কর্মী ছিল, পাপিয়াকে কারা প্রোটোকল দিয়ে কারা প্রশ্রয় দিয়ে এই জায়গা নিয়ে এসেছে? কাদেরকে চা খাইয়ে কাদের বাসায় রুই কাতলা ইলিশ মাছ সবজির বাজার করে তারা নেতা হয়েছে এবং সচিবালয়ে তারা গেলে মনে হয় এমপি মন্ত্রী ফেল, তারা এদেরকে প্রমোট করেছে, তাদের তো ধরছেন না। সাক্ষী যে 30 ডিসেম্বর ভোট হয় নাই, এটি একটি অবৈধ নির্বাচন, জনসম্পৃক্ততা নির্বাচন নাই, সেই নির্বাচনকে তারা গণতন্ত্রের বিজয় দিবস বলে পালন করে। এই চোরগুলা সংসদে যায়, এই চোরগুলো এমপি হয় মন্ত্রী হয়। আপনাদেরকে বুঝতে হবে ভারতের মিশন শুরু হয়েছে সেই 1/11 থেকে। আজকে আপনারা দেখেছেন পৃথিবীর কোথাও এইভাবে কোন রাষ্ট্রদূত বলে যে আওয়ামী লীগে না থাকলে তাদের বাংলাদেশের কোনো বন্ধু নেই। পাটকল বন্ধ হয়েছে, চামড়া বন্ধ হয়েছে, এখন চিনি কল বন্ধের পায়তারা চলছে, এগুলো ভারতীয় ষড়যন্ত্র। আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার সাথে নামেন পরের দিন থেকে বাংলাদেশের সীমান্তে একটা হত্যাকাণ্ড ঘটবে না। চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু তাই বলে পদ্মা সেতুর নামে সকাল বিকাল জিগির করতে হবে আর মিডিয়াতে স্ট্যান্ড বসানো থেকে শুরু করে ইট বালু সুরকি লাগানো হচ্ছে সেগুলো দেখানো হবে। এই কারণে অসুস্থ কাজকর্ম থেকে আবার সরে আসা উচিত। এই যে ঢাকা মেট্রো রেল হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এটা কাজ টাকা হচ্ছে, এটা কি আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রীর টাকায় হচ্ছে? আসসালামু আলাইকুম। আজকে শ্রমিক অধিকার পরিষদের আহ্বানে যে চিনি শিল্প রক্ষার দাবিতে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এটি স্পষ্ট যে আপনারা একটা পুণ্যের কাজ করছেন। কোন রাজনৈতিক দাবি দেওয়া মিছিল মিটিং নিয়ে এখানে হাজির হন নাই, আপনারা হাজির হয়েছেন শ্রমিক অধিকার পরিষদের ডাকে। কোন দাবিতে? স্পষ্ট কথা, চিনি শিল্প রক্ষা করতে হবে। সরকার যে রাষ্ট্রীয় চিনি কলগুলো বন্ধের যে একটা পায়তারা করছে, আমার মনে হয় যে এগুলো সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নয়, এগুলো হচ্ছে বিদেশিদের একটা চক্রান্ত, যেগুলো বাস্তবায়ন করছে সরকারের মধ্যে লুকিয়ে থাকা অপশক্তি এবং এদেশের দুর্নীতিবাদ আমলাতন্ত্র দ্বারা। কারণ নিজের ভালো পাগলে উপজে, প্রত্যেক দেশের মানুষ চায় নিজের দেশ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ থাকুক, নিজের দেশের শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো লাভজনক হোক। যেখানে ইতিমধ্যে বক্তারা বলেছে, আপনারা স্পষ্টভাবে শুনেছেন, এই দেশেই একই ভূখণ্ডে একই দেশে একই পরিবেশে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যেখানে লক্ষ লক্ষ টাকা মুনাফা করে, সেখানে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো কেন কোটি কোটি টাকা লস দিচ্ছে? সেটা উত্তর একটাই, এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে এবং এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িতদের বড় একটা অংশই হচ্ছে দুর্নীতিবাদ। সেটা যেমন সরকারের আমলাদের মধ্যে একটা অংশ রয়েছে এবং এই সরকারের এমপি মন্ত্রী এই রাজনীতিবিদদের মধ্যে একটা অংশ রয়েছে, এবং এই আমলা এবং রাজনীতিবিদ দুর্নীতিবাদ রাজনীতিবিদরা মিলে নিজেদের সুবিধার জন্য তারা দেশের বৃহত্তর ক্ষতি সাধন করছে। তারা বুঝতে পারছে না এর প্রভাব কি হতে যাচ্ছে। আপনারা দেখেছেন যখন ভারতে আপনার আমাদের সেই বিএনপি সরকার ক্ষমতায় থাকতে, বিশ্বব্যাংক যখন বিএনপি সরকারকে পরামর্শ দিয়েছিল আদম বিদ্যুৎ মিল বন্ধ করার জন্য, একই সময়ে ভারতে বিশ্বব্যাংক নতুন পাটকল চালুর জন্য অর্থায়ন করেছিল। এই উন্নয়ন সহযোগী সংগঠনগুলো যে সবসময় আমাদের সুপরামর্শ দেয় সেটি কিন্তু নয়।
যেমন একটি কথা স্পষ্ট, ধরেন পদ্মা সেতুতে নানান অভিযোগ তুলে উন্নয়ন বা দাতা সংস্থাগুলো তারা ঋণ দিল না, কিন্তু এই সরকার চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু তাই বলে পদ্মা সেতুর নামে সকাল বিকাল জিগির করতে হবে, আর মিডিয়াতে স্প্যান বসানো থেকে শুরু করে ইট বালু সুরকি লাগানো হচ্ছে সেগুলো দেখানো হবে, এই কারণে অসুস্থ কাজকর্ম থেকে আবার সরে আসা উচিত। পদ্মা সেতু যেটির প্রাথমিক বাজেট ছিল 10,000 কোটি টাকা, লুটপাট নানান দিকে বাটপাড়ি প্রতারণা করে সেটার ব্যয় অলরেডি দাঁড় করিয়েছে 2018 সালে 30,000 কোটি টাকা, এবং যেহেতু এখন পর্যন্ত পদ্মা সেতু চালু হয় নাই, লোকজন তো এখনই দৌড়াচ্ছে না পদ্মা সেতু দিয়ে, এখনো সময় লাগবে, এবং এখনো কতদিন সময় লাগবে সেটা ওইভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা যায় অন্তত পক্ষে আরো 2 বছর লাগবে, সেক্ষেত্রে আমাদের বাজেট আরো বাড়ার সম্ভাবনা আছে। আরো তাহলে 30 থেকে আরো 10,000 কোটি টাকা বেড়ে হবে 40,000 কোটি টাকা। আর আমাদের দেশে প্রতি বছর প্রায় 65,000 কোটি টাকা পাচার হচ্ছে, এবং কেউ কেউ বলছেন সেটা লক্ষাধিক 1 লক্ষ। তাহলে ধরেন আপনার প্রাথমিক বাজেটে 10,000 কোটি টাকার পদ্মা সেতু, আর পাচার হচ্ছে 1,00,000 কোটি টাকা, 10 গুণ বেশি। তাহলে যে টাকা পাচার হচ্ছে ওইটা দিয়ে তো 10টা পদ্মা সেতু করা যাবে। পদ্মা সেতু নিয়ে সরকারের এমপি মন্ত্রীরা আমাদের মিডিয়ারা যেভাবে হাইলাইট করছেন, আলোচনা সভার আয়োজন করছেন, 10 গুণ যে টাকা পাচার হচ্ছে সেটি নিয়ে ওই রকম ভাবে আলোচনা হয়েছে। ভারতে আপনার ভূপেন হাজারিকা সেতু যেটার আয়তন আপনার 9 কিলোমিটারের বেশি, আর বাংলাদেশে তো 6 কিলোমিটার সাপ, তো সেই 9 কিলোমিটারের সেটাতে ভারতীয় আপনার ব্যয় হয়েছে প্রায় 11,000 কোটি টাকা, আর বাংলাদেশে তার চেয়ে ছোট করলে অলরেডি 32,000 কোটি টাকা 30,000 কোটি টাকা খরচ হয়ে গেছে, আরো কত কোটি টাকা লাগবে সেদিন কোনো ব্যবস্থা নেই। এই যে ঢাকা মেট্রো রেল হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এটা কাজ টাকা হচ্ছে, এটা কি আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রীর টাকায় হচ্ছে? আপনার আমার টাকায় হচ্ছে। আজকে যেখানে দাঁড়িয়ে যে মাইকে কথা বলছি, মাইকেল ভাড়া দিচ্ছি, উনি যে মাইকটা কিন্তু ওইখান থেকে ভ্যাট দিছে, মাইকেল যেখান থেকে আমদানি করছে ওইখান থেকে ট্যাক্স দিছে, এবং আমরা রিক্সা চড়ছি, গাড়িতে চড়ছি, গাড়িওয়ালা তেল ভরছে, তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে দোকান থেকে প্রতিনিয়ত, আমরা কিন্তু নিজের অজান্তে 17 থেকে শুরু করে হাজার হাজার টাকা আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি। এই টাকা দিয়েই তো আজকে প্রত্যাশিত হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, আমার দেশের উন্নয়ন হচ্ছে, এবং উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যারা ক্ষমতায় আসবে তারাই উন্নয়ন করবে, সেটা বিএনপি ক্ষমতায় যখন থেকেছে তারা করেছে, এখন আওয়ামী লীগ থেকেছে, আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। সুতরাং উন্নয়নের বাহাদুরি দিয়ে তো আপনার ধোকাবাজি করা চলবে না, জনগণের মৌলিক অধিকার তো হরণ করা চলবে না। আজকে বলা হচ্ছে যে চিনিকলগুলোর সাথে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা জড়িত, একদল শ্রমিক সরাসরি মিলে কাজ করে, আরেক দলে মিলের প্রোডাক্ট আছে কাঁচামাল যোগান দেওয়ার জন্য মাঠে খেতে খামারে চাষ করে, একে পৃথিবীর কোথাও এরকম ঘটনা নজিরবিহীন মানে আছে কিনা সেটা বলা যায় না, যে আপনার কৃষকরা ক্ষোভে রাগে দুঃখে খেতে আগুন ধরাই দিয়ে গেছে। আর আমাদের দেশের সরকার এমপি মন্ত্রী তারা এই নিয়ে ওই কৃষককে কি সান্ত্বনা দিতে গিয়েছেন, তাদের দুঃখ কষ্টগুলো তারা কি জানতে পারছেন? আমার মনে হয়তো না, কারণ তারা তো জনগণের খোঁজ খবর নিচ্ছে না, তাদের সাথে তো জনগণের সম্পৃক্ততা নেই, তারা তো করোনায় যাতে না মরে এই পরে ভয়ে বাসার মধ্যে থাকে, বাসার মধ্যে থেকে ফেস ব্রিফিং করে আর ভিডিও করে যুক্ত হয়, এত মরার ভয় থাকলে রাজনীতি করবেন কিভাবে ভাই? মাস থেকে অনেককে দেখছি যে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, আমি বলবো যে তথাকথিত রাজনীতিবিদ, মাস থেকে এখন পর্যন্ত একদিন জনসম্মুখে আসেন নাই, মরার ভয়ে ঘরে বসে থাকলে কি আপনারা আমি আজীবন বেঁচে থাকতে পারবো? মৃত্যুর জন যেদিন আসবে কেউ রক্ষা করতে পারবে না। তো রাজনীতিতে এসেছেন জনগণের সেবা করার জন্য, মাঠে নামেন। আজকে এই যে এখানে আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে কি আমরা নিজের ব্যক্তিগত কোনো দাবি দাওয়া নিয়ে দাঁড়িয়েছি? জনগণের দাবি দাওয়া নিয়ে দাঁড়িয়েছি,
মানে বিভিন্ন সময় প্রোগ্রাম করতে পুলিশ এসে খোঁটাকুটি ছাত্রলীগ যুবলীগ মানে সিনেমা স্টেলে এসে হামলা তারপরে আহত হয়ে তারপরে আবার যায় হাসপাতালে আবার ফিরে আসে এখানে তো আর দেশের জন্য কাজটা কারা করছে সাধারণ মানুষই করেছিল আজকে মুক্তিযুদ্ধের চেতনা আছে কথা বলে আজকে রাষ্ট্র ক্ষমতায় করছিলেন মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল করে নাই মুক্তিযুদ্ধ কোনো দুই চার পাঁচজন ব্যক্তি করে নাই মুক্তিযুদ্ধ করছে দেশের কৃষক মুক্তিযুদ্ধ করছে দেশের শ্রমিক মুক্তিযুদ্ধ করছে দেশের সাধারণ মানুষ এবং সেটি আমরা সেই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনি শুনে আজকে তারা সেই জীবন্ত কিংবদন্তি যে এদেশের মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ দলমত নির্বিশেষে সকল মানুষ আজকে অংশ নিয়েছে এখন সেই মুক্তিযুদ্ধের ক্রেডিট চিন্তাই করে নিতে চায় বর্তমান ভূখারবিহীন সরকার আওয়ামী লীগ তাদের সাথে থাকলে সবাই মুক্তিযোদ্ধা না থাকলে স্বাধীনতা বিরোধী তাদের সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এইভাবে তারা দেশ চালাচ্ছে আমরা বুঝি আমরা তো বুঝতে থেকে আপনাদের এসে কথা বলছি প্রেস ক্লাবে দাঁড়াচ্ছি কিন্তু এদেশে 72 যে জনগোষ্ঠী রয়েছে যারা শহর থেকে গ্রামে বাস করে যারা আজকে আমাদের আশপাশে নাই তাদেরকেও বোঝাতে হবে যে এইভাবে আমাদের রাজনীতিবিদরা ধোঁকাবাজি করে ভাওতাবাজি করে আমাদের রক্ত চুষে খেয়ে ওদের ছেলে মেয়ে পড়ায় ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ওরা এই দেশের জনগণের রক্ত চুষে টাকা পাচার করে বেগম পাড়া করে এবং আপনার সুইস ব্যাংকে টাকা রাখে বৈধ টাকা সুইস ব্যাংকে রাখে না বৈধ টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে নাই সহজ হিসাব বুঝতে হবে কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যারা বেগম পাড়ায় বাড়ি করছেন টাকা পাচার করছেন তাদের বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন কারা টাকা পাচার করে বেগম পাড়ায় কাদের বাড়ি ঘর সব তথ্য তার কাছে আছে আমরা সবিনয়ে প্রধানমন্ত্রীর কাছে একটা জিজ্ঞাসা করতে চাই আপনি কি দয়া করে এই টাকা পাচারকারী এবং বেগম পাড়ায় বাড়িওয়ালাদের নাম কি জনসম্মুখে প্রকাশ করবেন আমরা এদেশের জনগণ হিসেবে আপনার কাছ থেকে কি এইটুকু মানে হচ্ছে সহানুভূতি পেতে পারি যে আমাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ওই টাকা পাচারকারী জাতির শত্রুদেরকে তুলে ধরবেন সমস্ত তথ্য প্রমাণ সহ সরকার করবে না সোজা কথা আমরা যতই বলি সরকার করবে না কারণ কান টানলে মাথা চলে আসে তাহলে সরকার থাকবে না আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী অন্যতম বুদ্ধিজীবী সেই বঙ্গবন্ধুর সময় থেকে যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছেন আব্দুল গাফফার চৌধুরী প্রেস ক্লাবে একদিন একজন ইয়ং নেতার একটি পরিচিত সভায় বলেছিলেন যে বর্তমান আওয়ামী লীগের সেট আপ চেঞ্জ করতে হবে 80% এমপি কে চেঞ্জ করতে হবে কারণ তারা করাপ্টেড পলিটিশিয়ান আজকে ওই সম্রাটের মতো পাপিয়াদের মতো চুরোপুটি ধরে কি হবে যদি আপনারা ভূমিকা আপনার প্রশ্নে এড়িয়ে যান এই পাপিয়া তো সমাজ ছাত্রলীগের একজন কর্মী ছিল পাপিয়াকে কারা প্রোটোকল দিয়ে কারা প্রশ্রয় দিয়ে এই জায়গা নিয়ে এসেছে আপনারাই বলেছেন সম্রাট খালেদ তারপরে হচ্ছে কি সাহেব সাহেবের না আপনার জিজ্ঞেস সাহেব এরা নাকি বিএনপি রাজনীতি করতো তো আমার প্রশ্ন বিএনপি রাজনীতি করে আওয়ামী লীগের সময় এরা কিভাবে এইভাবে দুর্নীতি লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেল কারা এদেরকে রাজনীতি তুলে এসেছিল কাদেরকে চা খাইয়ে কাদের বাসায় রুই কাতলা ইলিশ মাছ সবজির বাজার করে তারা নেতা হয়েছে এবং সচিবালয়ে তারা গেলে মনে হয় এমপি মন্ত্রী ফেল কারা এদেরকে প্রমোট করেছে তাদের তো ধরছেন না আমরা বহু ঠিক ঠিক বলেছি রাজপথ কাঁপিয়েছি কিন্তু জনগণের পরিবর্তন হয় নাই কারণ আমাদের দেশের মানুষকে আমরা রাজনৈতিক ভাবে সচেতন করতে পারি নাই সংস্পষ্ট মানুষকে সচেতন করতে হবে বোঝাতে হবে তোমার আমার ভোটেই তো এই চোরগুলো সংসদে যায় এই চোরগুলো এমপি হয় মন্ত্রী হয় তুমি আমি কেন এই চোরের পিছে আমরা হাঁটবো বাটপাড়ের কাছে আমরা বাটপাড়ের পিছনে আমরা হাঁটবো কাজে যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে যারা দেশকে নিয়ে ভাবে যারা সমাজের মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়ায় মানুষের জন্য কাজ করতে চায় কথা বলে তাদেরকে আজকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হবে তাদেরকেই আচ্ছা আমাদেরকে সাপোর্ট দিতে হবে এবং এই নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠায় আজকে আমরা তরুণ সমাজ একত্রিত হয়েছি এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা
ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছে এবং শ্রমিক অধিকার পরিষদের লোকজন বেশি নয়। তারপরেও এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে করোনাকালীন সময়ে আপনার কামরাঙ্গীর চরে রিক্সা চালক থেকে শুরু করে সদরঘাটের আপনার লেবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সীমিত সামর্থ্যের মধ্যে মানুষকে সহযোগিতা করেছে। এই জন্য শ্রমিক অধিকার পরিষদ শ্রমিকদের নিয়ে কাজ করার ফলেই আজকে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। শ্রমিক অধিকার পরিষদ আপনাদেরকে জেনে রাখে, পাটকল নিয়ে আমরা আন্দোলন করেছি, পাটকলের পথে আমরা কথা বলেছি। এখন বাস্তব কথা হয় এই কয়েকজন মানুষ নিয়ে যদি আমরা বারবার রাজপথে মিছিল মিটিং করি সরকার হাসে, এবং ওই যে বললাম যে যারা মরার ভয়ে এসি রুম থেকে বাইরে না খালি সংবাদ সম্মেলন করে আর ভিডিও কনফারেন্সে কথা বলে, তারা বলতেছে সমস্যা নাই, কিছু লোকজন মিছিল মিটিং করে আবার এমনি ছাইনা যাইবে। কাজে যদি টনক নাড়াতে হয় তাহলে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে, জনগণকে বোঝাতে হবে। শিল্প পাট শিল্প এর আগে চামড়াও গেছে, আমাদের একার দায়িত্ব না। তাহলে এই চিনি শিল্প পাট শিল্পকে যারা রক্ষা করতে চান দলমত নির্বিশেষে বলবা আসেন, কোন ব্যানার লাগবে না, ব্যানার ছাড়াই এই ঢাকার রাজপথকে আমরা চিনি শিল্প পাট শিল্প চামড়া শিল্প নিজস্ব শিল্প রক্ষার জন্য আমরা একটা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করব। নেতা লাগবে না, যারাই আসবেন যারা কথা বলতে পারেন, মাইক তাদের কাছে থাকবে তারা কথা বলবেন, কিন্তু একটা সার্বজনীন আন্দোলন আমরা গড়ে তুলি। যদি একটা সার্বজনীন আন্দোলন গড়ে তোলা না যায় তাহলে কিচ্ছু হবে না। ওই যার যার ব্যানার থেকে রাজপথে এসে দাঁড়াইবে, ফেসবুকে দেখাবে, নিউজ হবে, কিন্তু কাজের কিছু হবে না। যেমনটি এই ভোটারবিহীন সরকার আপনার বিবিসিতে আমাদের প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউ দিয়েছিলেন, চমৎকার কথা বলেছেন, আর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নেতা হিসেবে তো তার কথা ঠিক আছে, সবাই তো চায় নিজের ক্ষমতা আটকে থাকতে। প্রধানমন্ত্রী বিবিসিতে বলেছিলেন দেখেন 30 ডিসেম্বর যদি ভোট না হতো, জনগণ যদি ভোট না দিতে পারতো, জনগণ তো রাজপথে নেমে আসতো। কথা ঠিক, কারণ আপনি যদি ভোট না দিতে পারছেন আপনি কয়দিন আন্দোলন সংগ্রাম করছেন? আপনি কি আপনার ভোটের দাবিতে এই দেশের মানুষ কি রাজপথে নেমে এসেছিল? নেমে এসে নাই। কাজে আমি বলবো যে আমরা সবাই পাপি, রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপিয়ে দিলে হবে না। এই যে 30 ডিসেম্বর আসতেছে, ক্ষমতাসীন দল হচ্ছে গণতন্ত্রের বিজয় দিবসটাকে পালন করবে। এর চেয়ে নির্লজ্জ বেহায়া কথা পৃথিবীতে আর কোন আছে বলে আমার দাবি। সমগ্র বিশ্ববাসী সাক্ষী যে 30 ডিসেম্বর ভোট হয় নাই, এটি একটি অবৈধ নির্বাচন, জনসম্পৃক্ততা নির্বাচন নাই, সেই নির্বাচনকে তারা গণতন্ত্রের বিজয় দিবস বলে পালন করবে। নির্লজ্জ সরকার মানুষের গা জ্বলে রক্ত টটপট করে, কিছু বলতে পারছে না, কারণ মানুষ চায় যে সেরকম কিছু নেতা আসুক যারা প্রকৃত পক্ষে এই ভাবতাবাদী দুর্নীতি বাটপারি চুরির রাজনীতিকে পরিবর্তন করবে। সরকার শুরু করেছিল, শুরুর দিকটা তাদের ভালো ছিল, কিন্তু শেষের দিকে তারা ভারতের পাল্লায় পড়ে, তারা হচ্ছে তখন এই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে এই ভোটারবিহীন আওয়ামী লীগকে ক্ষমতা আনলো। ঠিক একই ভাবে আপনাদেরকে বুঝতে হবে ভারতের মিশন শুরু হয়েছে সেই 111 থেকে। আজকে আপনারা দেখেছেন পৃথিবীর কোথাও এইভাবে কোন রাষ্ট্রদূত বলে যে আওয়ামী লীগে না থাকলে তাদের বাংলাদেশের কোনো বন্ধু নেই, মানে এটা স্পষ্ট কথা, আওয়ামী লীগকেই তারা চায় আর এদেশের জনগণকে চায় না। অথচ আমরা বারবার বলছি যে তোমরা আমাদের নিকটতম প্রতিবেশী, তোমরা এদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করো, এদেশের জনগণের মুখের ভাষা বোঝো, চোখের ভাষা বোঝো, এদেশের মানুষের পাশে থাকো, কোনো ভোটারবিহীন অবৈধ সহায়তার পাশে থাকে। তারপরেও যদি ভারতের রাষ্ট্রদূত মহোদয় এই কথা বলেন এবং সেটি যখন গণমাধ্যমে এসেছে চামড়া বন্ধ হয়েছে, এখন চিনি কল বন্ধের পায়তারা চলছে, এগুলো ভারতীয় ষড়যন্ত্র। ভারত এই যে আওয়ামী লীগে না থাকলে এদেশে তাদের কোন বন্ধু নাই এই কথা বলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করেছে।
আমরা ভারতের রাষ্ট্রদূতকে বলতে চাই, আপনি অতি দ্রুত আপনার এই কথা ফিরিয়ে নেবেন এবং এই কথার জন্য দুঃখ প্রকাশ করবেন। আরেকটা কথা দেশের মানুষকে বলতে চাই, প্রতিনিয়ত সীমান্ত হত্যা হচ্ছে, অনেক টক শো হয়েছে, আলোচনা হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। সমাধান একটা আছে, আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার সাথে নামেন পরের দিন থেকে বাংলাদেশের সীমান্তে একটা হত্যাকাণ্ড ঘটবে না। আজকের এই প্রেস ক্লাব থেকে সমগ্র বাংলাদেশের মানুষকে আজকে জানিয়ে দিচ্ছি যে এর পরবর্তীতে যদি সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটে, সেদিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করবে। সকলকে আমরা বলে দিতে চাই, আপনারা সীমান্তে নির্দেশনা দেবেন, আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে চান, বাংলাদেশকে যদি বন্ধু মনে করেন, আর একটাও যেন সীমান্তে হত্যাকাণ্ড না ঘটে। যদি ঘটে, পরবর্তীতে যদি আমরা বেঁচে থাকি, ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করা হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমরা বলতে চাই যে আমরা এখানে কোনো রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে আসি নাই। চিনি কল, একটা চিনি কল বন্ধ করবেন না। সংসদীয় কমিটি যেই সুপারিশ দিয়েছে, বন্ধ পাটকল খুলে দিতে হবে, নিজস্ব অর্থায়নে চালু করতে হবে, প্রয়োজনে ঋণ সহায়তা নিতে হবে, অবশ্যই বন্ধ পাটকল চালু করতে হবে। চামড়া শিল্পকে পুনর্জীবিত করতে হবে, দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে চাঙ্গা করতে হবে, প্রয়োজনে স্বল্প সুদে ঋণ দিতে হবে এবং এই প্রান্তিক লেভেলের কৃষকরা যেন তার সুবিধা বুঝে হয়, সেজন্য আমরা তান্ত্রিক জটিলতা দূর করে আমরা তন্ত্রকে ঢেলে সাজাতে হবে এবং সারা বাংলাদেশের যারাই যেখানে আন্দোলন করছেন এই শ্রমিকদের প্রতি আমরা আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা এই দাবিতে আপনারা আন্দোলন চালিয়ে যান। এদেশের ছাত্র যুব, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ আমরা আছি এবং পরবর্তীতেও আপনাদের এই দাবি আদায়ের জন্য যে কোনো ধরনের কঠোর কর্মসূচিতে আমরা রাজপথে থাকবো। আমাদের সেই সমস্ত গণতান্ত্রিক কর্মসূচিতে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।